আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সালমাস কিচেন। আজকে আমি বাঁধাকপি দিয়ে মুরগির মাংস রান্না করব। বাঁধাকপি দিয়ে মুরগির মাংস রান্না করতে যে উপকরণগুলো লাগবে সেগুলো হচ্ছে, এখানে আমি একটি বাঁধাকপির অর্ধেকটা এরকম পিস করে নিয়েছি। একটি 1.5 কেজি ওজনের মুরগির মাংসকে আমরা যেভাবে রেগুলার রান্না করে খাই সেরকম পিস করে নিয়েছি। আরও লাগবে 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 1/2 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, লবণ স্বাদ মতো, হলুদের গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ, গরম মশলার গুঁড়া 1 চা চামচের 1/4 ভাগ পরিমাণ, টালা জিরার গুঁড়া 1 চা চামচের 1/4 ভাগ পরিমাণ, আস্ত গরম মশলা লাগবে এইটুক পরিমাণ, দারচিনির টুকরা, 5টি লবঙ্গ, 4টি এলাচি। এলাচির মুখটা খুলে নিয়েছি যাতে ফ্লেভারটা ভালো আসে এবং তেলে দিলে ছিটে না আসে, 2টি আস্ত তেজপাতা, 4টি কাঁচামরিচ, আমি 2টি লাল মরিচ নিয়েছি এবং 2টি সবুজ মরিচ নিয়েছি, এবং কিছু ফ্রেশ ধনিয়া পাতা। এটা অপশনাল, এটা না চাইলে না দিলেও চলে, এটা আমার কাছে ভালো লাগে তাই আমি দিয়ে থাকি। আর লাগবে পরিমাণ মতো তেল। এই হচ্ছে উপকরণ। রান্না শুরু করলাম। কড়াইতে 4 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে তেলটা গরম করে নিচ্ছি। তেলটা হালকা গরম হয়ে গেছে, যেহেতু এখন গরম মশলা দিব, বেশি গরম করার দরকার নেই। দারচিনি, এলাচি, লবঙ্গ এবং তেজপাতা দিয়ে দিলাম। গরম মশলাটা 30 সেকেন্ড ভেজে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে এবার হালকা বাদামি করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা বাদামি হয়ে গেছে, এবার এর মধ্যে মুরগির মাংসটা দিয়ে দিলাম। দিয়ে এখন পেঁয়াজের সাথে মুরগির মাংসটাও মাঝারি আঁচে ভেজে নেব। আমি এখানে ব্রয়লার মুরগি নিয়েছি, আপনারা চাইলে দেশি মুরগিও নিতে পারেন। এখন পেঁয়াজের সাথে মুরগির মাংসটাকে কোনো মশলা এবং লবণ ছাড়াই একটু ভেজে নিব, তাহলে মুরগির মাংসটা রান্নার পরে সহজে খুলে যাবে না এবং টেস্টটাও ভালো আসছে। ব্রয়লার মুরগি অনেক সময় রান্নার শেষে ভেঙে ভেঙে যায়, এভাবে যদি একটু ভেজে নেওয়া হয় তাহলে আর ভেঙে যাবে না। এভাবে আমি মুরগির মাংসটাকে হালকা বাদামি করে ভেজে নিব। মাংসটা ভাজা হয়ে গেছে, প্রায় 3 মিনিট ধরে আমি এটাকে ভেজেছি। একেবারে লাল লাল করে ভাজার দরকার নাই, জাস্ট মাংসের চারদিকে একটু হালকা বাদামি হলে এর মধ্যে হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং স্বাদ মতো লবণ এবং আদা রসুন বাটা দিয়ে দিলাম। এভাবে ঢাকনা না দিয়ে মশলার সাথে মাংসটাকে 3-4 মিনিট কষিয়ে নিব। মাংসটা মশলার সাথে ভালো করে কষানো হয়ে গেছে, প্রায় 4 মিনিট ধরে আমি এটাকে কষিয়ে নিয়েছি। এবারে 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিব, 1 কাপ 2 কাপ পানি দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে মিডিয়াম হাই হিটে রান্না করব 5 মিনিট। ফিরে আসছি 5 মিনিট পর। ফিরে এলাম 5 মিনিট পর, ঢাকনা তুলছি। এ পর্যায়ে কেটে রাখা বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে নেড়ে দিচ্ছি। একটু নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে এবার রান্না করব 2 মিনিট। ফিরে আসছি 2 মিনিট পর। ফিরে এলাম 2 মিনিট পর, ঢাকনা তুলছি। এ পর্যায়ে একটি টমেটো 4 টুকরো করে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নেড়ে চেড়ে তালা জিরার গুঁড়া দিয়ে দিলাম, তালা গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম, লাল সবুজ কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে দিব। এবারে ধনিয়া পাতাটা কুচি করে দিয়ে দিব। এবারে সবগুলো একসাথে নেড়ে চেড়ে দিব। এবার ঢাকনা দিয়ে দিলাম 2 মিনিটের জন্য। ফিরে আসছি 2 মিনিট পর। 2 মিনিট হয়ে গেছে, ঢাকনা তুলে ফেলছি। একটু নেড়ে চেড়ে রান্না হয়ে গেছে, চুলা বন্ধ করে দিচ্ছি। এবারে সার্ভ করছি। তৈরি হয়ে গেল বাঁধাকপি দিয়ে মুরগির মাংসের তরকারি। এভাবে বাঁধাকপি দিয়ে মুরগির মাংসটা রান্না করে খেতে অনেক অনেক মজা। ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।